আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নোমান সৌদি আরব থেকে। তো 12 ঘন্টা ডিউটি শেষ করে বাসার দিকে যাইতেছি। তো পৃথিবীর সবচাইতে বড় একটি খামারে আমি জব করি, যেখানে 5 থেকে 6 লক্ষ কবুতর আছে এবং বিভিন্ন পশু পাখি। তো শেডগুলো দেখেন, আমার পিছনে দেখা যাইতেছে এক একটা শেড কতটুকু লম্বা। তো শেডগুলো আপনাদেরকে দেখাবো আজকে, কতগুলো শেড এখানে। এর আগেও আমি এই ধরনের ভিডিও করছি, এর পাশাপাশি কয়েকটা প্রশ্ন উত্তর, যেগুলো আমার চ্যানেলের মধ্যে যারা ভিডিওগুলো দেখেন, যারা প্রশ্নগুলো করেন, তাদেরকে এই উত্তরগুলো আজকে দিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি শেডগুলো দেখুন। আজকে বৃষ্টি হয়েছে সৌদিতে, তো আবহাওয়াটা খুবই ঠান্ডা। তো সবাই চলে গেছে ডিউটি শেষ, 6টা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি। অনেক বাতাস হইতেছে সাউন্ড হবে। দেখুন এখানে অনেকগুলো শেড, এই যে দেখুন আমার পিছনে সারিবদ্ধভাবে অনেকগুলো শেড, এবং কি এই পাশেও অনেকগুলো। যে দিয়ে ঘুরবো, যে আমি একবারে ফার্মের মাঝখানে আছি, যে দিয়ে ঘুরবো শুধু শেড আর শেড, কবুতরের শেডগুলো, এবং কি এক একটা শেড আপনার অনেক দূর লম্বা, প্রায় 200 মিটার করে লম্বা এক একটা শেড। তো এই শেডগুলোর মধ্যে আপনার লাখো লাখো কবুতরগুলো, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে কবুতর দেখাবো। তো আসলে প্রশ্ন উত্তর পর্বে আসি। তো একটা ভাই আসলে সবসময় প্রশ্ন করে যে ভাই, আমরা নতুন খামারে, আমাদের জন্য কীভাবে আমরা খামারে ডিম বাচ্চা বেশি উৎপাদন করব, কিংবা কীভাবে কোন ধরনের কবুতরগুলো কিনবো, এই প্রশ্নটাই বেশি করে। তো ভাই আপনাকে বলবো, আসলে ডিম বাচ্চা বেশি করে উৎপাদন করতে গেলে আপনাকে অবশ্যই খামারের মধ্যে, যদি আপনি ফ্রেন্সি পালন করেন তাহলে পোস্টার পেয়ারগুলো রাখতে হবে বাড়তি, আর যদি এমনিতেই দেশি কবুতর পালন করেন তাহলে আপনাকে অবশ্যই ডিম বাচ্চা চালাবাসা করতে হবে। তো আমার চ্যানেলের মধ্যে ডিম বাচ্চা চালাবাসার যে ভিডিওগুলো আছে এগুলো ভালোভাবে দেখবেন। ভালোভাবে দেখলে কী কথাগুলো বলছি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মূলত বুঝতে পারবেন। আসলে আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখেন, তো এই কারণে অনেক সময় দেখা গেছে আপনাদের, এই যে দেখুন এখানে শেডগুলো কতগুলো শেড, এখান থেকে আপনারা একবারে শুরু থেকে, এই যে দেখেন পিছনে সব শেড, সব কবুতর। তো আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। আমরা আবার ইনকিউবেটর মেশিনে এই খামারের যেই ডিমগুলোকে, বাচ্চাগুলো ফুটাই, তো আপনি অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর কবুতর, কোন ধরনের কবুতর কিনবেন, এই ধরনের ভিডিও আছে, যে দেখুন এখানে শেডগুলো কীভাবে করানো। আমি আচ্ছা যাক, এখন দ্বিতীয় নম্বর প্রশ্নটা হলো, ইনকিউবেটারে কত দিনের ডিমগুলো আমরা রাখি, কিংবা কোন ধরনের ডিমগুলো রাখি। ভাই আমরা ইনকিউবেটারের যে কোনো বয়সের ডিম রাখি, কারণ ইনকিউবেটারে ডিম ফুটতে 17 থেকে 18 দিন লাগে, আর এমনিতে কবুতর ডিম ফুটতে 16+17 লাস্টে 16 দিনেই শেষ কবুতর দিয়ে ফুটাইলে, তারপরও 17 দিনের মাথায় গিয়ে ফুটে। তো আপনারা যদি ইনকিউবেটর মেশিনে যে কোনো ধরনের ডিমে আমরা রাখতে পারি, তো এগুলো হলো খুবই একবারে একটা জিনিস, সূক্ষ্ম একটা জিনিস। এটা অবশ্যই আপনি টেম্পারেচারটা কিংবা তাপমাত্রাটা কন্ট্রোল করতে হবে, আর আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, বুঝতে হবে। তো আমি ভিডিওগুলো কিন্তু শেয়ার করি, যে এই ভিডিওগুলো যে ইনকিউবেটারের তাপমাত্রা কতটুকু, ওইখান থেকে তাপমাত্রাগুলো দেখবেন, কিংবা আমার সাথে কথা বলবেন, বলে আপনারা যদি ইনকিউবেটার মেশিনে যদি কবুতরের বাচ্চা, ডিম বাচ্চা উৎপাদন করতে চান, তো অবশ্যই আপনারা আমার সাথে কথা বলে যেভাবে ভালো হয় ওইভাবে আপনারা কাজটা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আর আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন, যদি কোনো ভাই ইমোতে কিংবা ফেসবুকে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে নোমান ফিজিয়ান রামগঞ্জ কিংবা নোমান নোমান, এই আইডিগুলো আমার সবসময় মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমার আরও একটি চ্যানেল আছে, কৃষি টিপস, এটা লিখে ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এটা হলো আমার বড় চ্যানেল, কৃষি খামার টিপস। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসলে ডিউটি শেষ হয়ে গেছে, আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন, অনেকগুলো ভিডিও আছে, প্রায় 100-এর মতো ভিডিও, ভিডিওগুলো দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনাদের যে টিপসগুলো জানতে চান, যে কমেন্টসগুলো করেন, চ্যানেলের ভিতরে ঘুরে আসবেন। মূলত প্রকৃত চ্যানেলের যে ভিতরে, যেই কোনো চ্যানেলের ভিডিও দেখবেন, কোনো একটা টিপস ভালো লাগলে, কোনো একটা পরামর্শ ভালো লাগলে, ওই চ্যানেলটাকে আপনারা সুন্দরভাবে রেড করবেন, রেড করে দেখবেন যে এটার ভিতরে কি আসলে মূলত কোন ধরনের ভিডিওগুলো করে, কিংবা কোথায়কার ভিডিও করে, ভালো তথ্যগুলো পাওয়া যায় কি না, না শুধু টিকটক কিংবা অন্য অন্য আইডি থেকে ভিডিও চুরি করে শুধু হাইলাইটস করে ভিউর জন্য, ওই ধরনের চ্যানেলগুলো থেকে আপনারা দূরে থাকবেন। আর মূলত যারা খামারেই আছে তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, এবং তাদের সাথে যে ভালো পরামর্শগুলো আছে যেখান থেকে, তো মূলত আমার কথা হলো আপনারা
চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরবেন, ঘুরে দেখবেন একটা একটা করে ভিডিওগুলো, যে হ্যাঁ এই এই চ্যানেল তো যেটা বোঝাতে চাইছিলাম সেটা হলো আপনারা চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরবেন এবং দেখবেন এই চ্যানেলটা থেকে কি ধরনের ভিডিওগুলো পাবো কিংবা কোন ধরনের টিপসগুলো আমরা পাবো, শিখিয়ে কি আছে, তখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি অল বাটনে দিবেন। সাবস্ক্রাইব করার পরে সাথে যে বেল আইকনটা আছে সেটাতে অল দিয়ে দিবেন, তাহলে মেসেজগুলো কমেন্টসের যে ইয়েগুলো আছে নোটিফিকেশনগুলো আপনারা ভিডিও ছাড়া মাত্রেই পেয়ে যাবেন, ভিডিওগুলো দেখতে পারবেন। তো এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় একটি খামার যেখানে সৌদি আরবে 5-6 লক্ষ কবুতর আছে। তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই, আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ইনকিউবেটর মেশিনে আমরা কীভাবে বাচ্চা ডিম বাচ্চা করাই সেই জিনিসগুলো দেখবেন, অন্য অন্য পশু পাখির ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন কিংবা বুঝতে পারবেন, আর যেখানেই না বুঝবেন আমাকে অবশ্যই ফোন দিতে পারবেন, আলাপ করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।